নগরীর আগ্রাওয়াত এক্সেস রোডত ডরবি নজার হন বারাসালিত চালকল হারন খানাকন্দ ও ফানি সব মিলে চলাচলের অযোগ্য প্রায়। খানাকন্দে মারি বরাট গল্লি সাময়িক দুর্ভোগত্তন রেহাই পাইতু স্থানীয় জনগণ ও যাত্রীয়ল, কিন্তু সিটি কর্পোরেশন নলয় ইল্লেহ নৌযোগ। ইয়ার লইয়ের স্থানীয় ও যাত্রীয়লের মাঝে রই চরম কূপ। অনাথ সাংবাদিক অনা নদেন না লোডর কি অবস্থা এখন? দেরি মেদে গর্ভবতী মাইয়ে হওয়া তো যে লোড দি মানে গেলে তো বাচ্চা বেড়ে হয়ে যাবে গুই ডেলিভারি যাবে কি? সাংবাদিকগুলো তো প্রায় সময় আর প্রশ্ন করেন, ওনারা বিশেষ করে ওনারা প্রশ্ন করেন রোড কীরকম কি আজই ওনারা খুব প্রশ্ন করি আমি। আট দশ বছর আগে গ্রামের মধ্যে আর রোড দিক খুব খারাপ, গাড়ি পাঞ্চার হয়ে যায় কি নষ্ট হয়ে যায় কি ব্রেক ফেল হয়ে যায় কি, এখন তো গ্রামের রোড নগের ফিডের মতো সিদ্ধাংশরের মধ্যে সবচেয়ে খারাপ রোড অন অন্ত অন জায়গাতে আছে। হ্যাঁ কি হয় মানুষ সোদ মালা দিন না ভাই? হ্যাঁ এবার তো না খারাপ আর রোড আছে না সিদ্ধাংশরের মধ্যে। হ্যাঁ অন না, এবং এই এলাকার নাম শুনলে কোনো বাস কোনো ট্রাক কোনো রিক্সা কোনো সিএনজি আসতে চায় না, এখানে বিশ টাকার ভাড়া নেয় হচ্ছে মনে করেন একশো টাকা। এলে মানে অবস্থা একদম মানে অতিরিক্ত একদম অতিরিক্ত মানে খারাপ দাম মানে বেশি খারাপ একদম, যা এলে ব্যবসা করা সম্ভব না তার তুন মালা একটু একটু বেশি সিধা বেশি না নোহালি যাই গই এইবে বোধ বালাইব নইলে কেমন চাকর ভাড়া যাই গই এইবে বোধ বালাইব নালা কিললে চলো করি না নদীর বাজ এখন ইঞ্জিনিয়ার কি দেখি না নালাবো মানে চলো করি ফেলার এখন এবার তো বোঝানো যার এখন এখন এবার বলে তিন ফুট না চার ফুট হইবলে হর এখন এখন কইলে বোঝা এখন ওইব কেন বাঁচি থাকতে হইব না মরি গেলে হইব এই জিনিসও হইনে পারে। এবার তো রোড ন যেন লাগে তো কি নালা মানে নালার পানি ব্যাগ রোড দেখি নালার মতো লাগে মানে এন ভাঙা ভাঙে এখন এন দুলা দুলা উড়ে রেড়ে যেন লাগে তো এটা মরুভূমি মানে মরুভূমিতে জান এলে বালু নাই এলে বালু উড়ে রেড়ে নালা কি হইতাম জন দুর্ভোগ চরম দুটি গিয়ে এখন এটে অন্য নালার তো যে হাসার আগুন তুললে হাসার আগুন আগে সরাই ফেলি তাড়াতাড়ি নালার যে হামগান যে হামগান দ্রুত করি বর্ষা এবার আগে যেন রোডের হামগান ক্লিয়ার হয়ে যাবে আর রোগ গই এখন দাবি হিন্দি আইলে লাগে তো জানাই খটে যায় গই জাহান না মতে চিল্লা লাগে বালু এন বালু এড়ে মাছ প্রত্যেক দিন উগ্রকে মাছ কিনুন পরে উগ্রই বা আর পরে বাসাত গেলে বা খালো হয়ে যাবে নতা এর আর। এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সি প্লাস হই তো মেয়র মহোদয় উদ্যোগ হয়ে যে এই রাস্তার উঁচু হরিব যতটুকু ফানি হাইস্ট ফ্লাড লেভেল তুন আরও এক ফুট উড়ে থাকিব তো চাইকা যে ডিজাইন দিই সেই ডিজাইন আসলে যে মাত্র সাড়ে এগারো ইঞ্চি উঁচু তো সাড়ে এগারো ইঞ্চি উঁচু হইলে আর হাস করানোর ফরও আর সফলতা না পাইতাম তাহলে মেয়র মহোদয় নির্দেশ দিয়ে এবার আবার রিভাইজ করি ফেললে আর রিভাইজ সিডি ফাটাই রোডের ডিজাইন এখনও কমপ্লিট ডিজাইন নয় তো ড্রেনের ডিজাইন এসছি যেতটুকু ড্রেনের ডিজাইন এসছি অতটুকু আর হাত চলমান আছে ইতার ব্যাপারে হইম যে যুগ যুগ ধরে হস্ত না হরণ নতুন সাময়িক হস্ত হইল হরণ খুবই ভালো আগে তো বছর বছর হস্ত পাইছি ইয়া নয় এক মাস হস্ত পাইবে এক মাস হস্ত পরে তো এরপর তো সুবল পাইবে তারা ইয়ান একখানা তারা হইম যে সহ্য করিব লিখেছে জিয়াউল হকিমন সি প্লাস টিভি চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।